আপনি এরকম ওই জলজন্ত জুয়ান বউটারে পানি দেনা ভাই দিছেন কেন এ তুমি তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো আমাদের টাকা চুরি করে আনছে আমাদের টাকা চুরি করছে হ্যাঁ হ্যাঁ কালকে যে গরু বিক্রি করে যে টাকা তুমি আনিয়েছো আমাকে 50000 টাকা ওইটা আমি বালিশের ভিতরে রাখছি ওই মহিলা নিয়ে পালায় আছে এই মেয়েটা আপনি এরকম ওই জলজন্ত জুয়ান বউটারে পানি দেনা ভাই দিছেন কেন এ বেটা ওরে পানি দেনা ওরে যদি হলো বিশের সাগরে যদি ভাসাইতে পারতাম তাহলে আমার রাগটা কমতো দুরুমি আপনি তো নারী নির্যাতনের মামলা খাইবেন নারী নির্যাতন হোক আর ফাঁসির মামলা হোক এর মতো বউরে মাইরাও যদি ফলাইতাম তাও যেন আমার স্বাদ মিটতো না তো কি করছে আপনার বউ হ্যাঁ যে আপনার স্বাদ মিটে না এ মিয়া কি করে নাই আমার একটা মাত্র বোন আমার বাপ নেই মা নেই আমার একটা মাত্র বোন আমরা দুই ভাই বোন এর মধ্যে এই হারামজাদি আমার বোনটারে তোরে আমি কইছি না যে এই বাড়ি থেকে তুই বের হয়ে যাবি তুই থাকলে আমার প্রবলেম হয় তুই বুঝিস না হ্যাঁ বারবার তোকে বলার লাগবে এক কথা আমি কই যাব ভাবি আমার বাবা মা কেউ নাই এক বড় ভাই ছাড়া আমি কই যাব ভাবি তুমি প্লিজ আমার সঙ্গে এমন কর না ভাবি তোর যাওয়ার জায়গা নাই তো তুই বিষ খেয়ে মরতে পারিস না আমার বাড়িতে কি করিস তুই হ্যাঁ আমার বাড়িতে কি করিস এখান থেকে অনেক দূরে চলে যাবি জীবন আর এই বাড়িতে ঢুকবি না বোঝা গেছে ক্ষমা করে দাও আমি আর এই ভুল করব না ক্ষমা করে দাও প্লিজ আপনি বলেন আমি কি ঠিক করছি নাকি সিসি ভাবি এইটা একটা কাজ করছেন ছোট ননদ হলো মেয়ের মতো আর ভাবি হলো মায়ের মতো আপনি মেয়ের মতো আর আগলে রাখবেন না না ভাবি এইটা আপনার কামটা খুব খারাপ করছেন ভাই আসলে এটা আপনাদের পারিবারিক ব্যাপার কিন্তু যেটা শুনলাম ভাবি কামটা ভালো করে নাই আমি যেখান থেকে পারি সেখান থেকে তোমার বোনকে খুঁজে নিয়ে আসবো কথা দিলাম প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ ভাবি তো সব যা বলার বললই আর বড় একটা ভুল করে ফেলছে আমার মনে হয় এরকম ভুল আর করবে না আর অত বললই যেখানে পারি আপনার দুঃখে খুঁজে আর ভাবি ভুল এই কাম করবেন না আমি আর করব না ভাই ক্ষমা করে দাও গুড যাও আমাদের টাকা চুরি করে আনছে আমাদের টাকা চুরি করছে হ্যাঁ হ্যাঁ
কালকে যে গরু বিক্রি করেছে টাকা তুমি আনি দিছো আমাকে 50000 টাকা ওইটা আমি বালিশের ভিতরে রাখছি ওই মহিলা নিয়ে পালায় আছে এই মেয়েটা ও মাই গড 50000 টাকা তুমি বালিশের মধ্যে রাখছো আরে ও কিভাবে জানলো ওখানে টাকা আছে ভাই ভাই বিষয়টা আপনি একটু দেখেন ভাই এই আপনাদের টাকা চুরি করছেন কেন কেন চুরি করছে সেটা শুনবে ও বো কি বলো আসো এই টাকাটা সুন্দরভাবে রাখিয়া দাও এই টাকাটা আমার অনেক দরকার আছে বুঝছো তুমি কি বাসায় যাবা না আমি বাইরে যাব একটু আমার ইমার্জেন্সি কাজ আছে আমি চলে গেলাম আচ্ছা এবার লোকটাকে ক্ষমা করে দে টাকাটা না পেলে কখনো ক্ষমা করতাম না টাকাটা পেয়েছি বলে ক্ষমা করে দিলাম এই টাকাটা কোথায় টাকাটা না পেলে কখনো ক্ষমা করতাম না টাকাটা পেয়েছি বলে ক্ষমা করলাম জান তুমি আসো বুঝলাম না ভাই দেশ কি এভাবেই চলবে